ধরিত্রী রক্ষায় আমরা ধরার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বক্তার বক্তব্য রাখছেন। ধন্যবাদ কোনাল ভাই। আমি শুরুতে অল্প একটু বলেছিলাম, এখন সন্ধ্যা তো প্রায় মিলায় মিলায় আমাদের, আমিও অনেক দূর যাব বলে আমাদেরকে অনুষ্ঠানটা শেষ করতে হবে। এই সুন্দরবনে আপনারা অনেকেই আমাকে আগে দেখেছেন, এই ঢাংমারিতে মিটিং আমাদের আগে হয় নাই, কিন্তু বাণীসান্তাতে মিটিং হয়েছে এবং অনেকগুলি মিটিং এ আমরা ছিলাম। কারণ আপনারা জানেন বাণীসান্তার কৃষি জমি রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা খুব কাছ থেকে তাদের সাথে ছিলাম। কিন্তু এই সুন্দরবনের পাশের বনজীবী মাওয়ালি বাওয়ালি জেলে এদেরকে রক্ষা করার জন্য সুন্দরবনে না এসেও সারা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনগুলিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সিলেটে আন্দোলন হয়েছে, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য রাজশাহীতে আন্দোলন হয়েছে, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য পেরিসে আন্দোলন হয়েছে, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি পোল্যান্ডের ক্রাকো শহরে গিয়েছি, কারণ সুন্দরবন তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আপনারা জানেন, এবং ইউনেস্কোর সাথে তেন্দরবার করার জন্য তাদের মিটিং এ আমি পোল্যান্ড পর্যন্ত গিয়েছি। বলা যায় বলার আছে, আমরা গত 3 দিন এই সুন্দরবনেই ছিলাম এবং সেখানে আমরা সুন্দরবনের সাথে যাদের জীবন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি সুন্দরবনটা কেমন আছে, সুন্দরবনের পাশের মানুষ কেমন আছে। সেখানে আপনাদের এই যে রশিদ মাঝি ছিলেন, সেখানে কমলা ছিলেন, কৃষ্ণপদ মণ্ডল ছিলেন, মীরা ছিলেন, বিল্লাল ব্যাপারী ছিলেন, তরুণ মণ্ডল ছিলেন। কাজে আপনারা আপনাদের মনের কথাগুলি আমরা দিন এবং রাত বসে একসাথে শুনেছি, অনেক লম্বা সময় ধরে শুনেছি। একজন জেলে তার চোখের পানি ফেলেছে, সে পাস পারমিট নিয়ে বৈধভাবে দাদন দিয়ে 30-40 হাজার টাকা দিয়ে জাল বানিয়ে সেই জাল নিয়ে মাছ ধরতে যখন নেমেছে তখন নৌ পুলিশ এসে বলেছে টাকা দাও, বলেছে কিসের টাকা দিব, আমি তো খালি জালটা নিয়ে আসলাম স্যার, আমার তো বৈধ পাসপোর্ট আছে। না, তোমার সাথে দেখা হয়ে গেছে, টাকা দাও। সে আবার মাছ ধরতে যখন মাছ ধরতে নিয়ে আসে তখন আরেকজন ফরেস্টের লোক এসে বলে টাকা দাও, না হলে বড় ইলিশ মাছটা তার চাপ নৌকা থেকে নিয়ে চলে যায়। এখন তো নদীতে মাছও নাই, আগে তো মাছ ছিল। জেলেরা 3 মাস খাওয়া নাই, কষ্ট, এক বেলা ভাত খেতে পারে না, আমরা জানি শুনেছি, কিন্তু এই শোনার পরে যে কিছু করি না তাও না। আপনি এই যে কারেন্ট জাল দিয়ে মাছ, মাছের রেণু ধরার সময় সব মাছ মরে যায়, সব মাছের পোনা মরে যায়, সব মাছের পোনা মরে গেলে তো সব মাছই হারিয়ে গেল, তাহলে জেলের জীবনই তো হারিয়ে যায়। এবং যে জেলে তার জীবিকা নির্বাহ করার জন্য যে মাছটা বাঁচায় রাখার দরকার ছিল সেটা ভুলে গিয়ে একটা চিংড়ি মাছের রেণুর জন্য সকল মাছ মেরে ফেলতেছে কারেন্ট জাল দিয়ে, আপনি তাকে সেইটা ধরার জন্য গিয়ে অ্যারেস্ট করতেছেন। কিন্তু আপনি একবার চিন্তা করেন না, আপনি তাকে যে মাছ ধরা বন্ধ রাখলেন 3 মাস সেখানে কি, সে যে রেণুটা ধরবে না তখন সে কার করবে দেখি। কথা শেয়ারিং করার জন্য, তাদের দুঃখ কষ্ট তাদের বেদনা এগুলো শোনার জন্য এখানে আসছেন, এতে আপনাদেরকে ধন্যবাদ। আসলে আপনারা পরিবেশ নিয়ে কাজ করছেন, কিন্তু পরিবেশের মূল চাবিকাঠি কিন্তু এখানকার বনজীবী, তারাই পরিবেশ রক্ষা করবে, আপনাদের মাধ্যমেই করতে হবে। আমাদের আপনারা সহযোগিতা করলে হয়তো এই সুন্দরবনটা আমরা রক্ষা করতে পারবো। বিভিন্ন ধরনের সহায়তা করে থাকে, অনেক সময় সেই সহায়তা যথাযথ মানুষের কাছে হাতে ঠিক মতো হয়তো পৌঁছায় না, সেই কারণে মা যেমন তার সন্তানকে আগে রাখে যাতে কেউ ক্ষতি করতে না পারে, তদ্রুপ সুন্দরবনও কিন্তু আমাদের আগলে রেখেছে। বিশেষ করে আজকে যদি এই ডান পাশে সুন্দরবন না থাকতো, প্রতি মুহূর্তে প্রতি বছর যেভাবে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয় আপনারা ভেসে যেতেন, ঠিক কিনা? সুতরাং
সুন্দরবনকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। সুন্দরবনের উপর কোনো অত্যাচার নির্যাতন করা যাবে না। এই কলকাতা হয়েছে, অনেক গ্যাস ফিলিং স্টেশন হয়েছে, এতে সুন্দরবনের উপর মারাত্মক প্রভাব পড়ছে, সুন্দরবন ক্ষতি হয়ে যাবে। যেটুকু আছে সেটুকু যদি আমরা নিজেরা যদি রক্ষা না করি সুন্দরবন থাকবে না। সুতরাং আজকে এই সভা থেকে আমরা সবাই নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হব। সবাইকে সালাম। শুনলেন তো বক্তব্য, আমি আরেকবার করে দিব, কাজে এখন লম্বা বক্তব্য দিব না, এখন শুধু কয়েকটা জিনিস আপনাদের জানার জন্য বলছি। একটা হচ্ছে যে আজকে আমরা এই ঢাংমারিতে যে মিটিংটা করছি, সুন্দরবন দিবস আপনারা জানেন 14 তারিখে, আরো 2 দিন পরে, কিন্তু আমরা আজকে এখান থেকে উদযাপন করা শুরু করলাম। এর কারণ হচ্ছে সুন্দরবনের সবচেয়ে কাছের মানুষ আপনারা, এবং এই ঢাংমারি ফরেস্ট মিটে একটু পরে ফরেস্টের স্কোয়াড নেওয়ার জন্য আসবেন আমাদের। আমার মনে হয় যে লঞ্চটা আসতেছে, তারা ওই লঞ্চেই আছেন, ওই লঞ্চে আমাদের আজকে উপস্থিত
উপস্থিত সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কৃষি জমি রক্ষা কমিটির সমন্বয়কারী কৃষ্ণমত মণ্ডল। আমরা কৃষি জমি রক্ষা করতে পেরেছি। আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি পশু ওয়াটার কিপার বাংলাদেশের সদস্য। আমরা চাই পশুর নদী এবং সুন্দরবনকে রক্ষা করার জন্য, কারণ সুন্দরবন বাজলে জীব বৈচিত্র্য রক্ষা পাবে, প্লাস সাথে সাথে পরিবেশ রক্ষা পাবে। পরিবেশকে রক্ষা করার জন্য আমরা প্রত্যেকেই সুন্দরবন দিবস পালন করে থাকি। আমরা আজকে সুন্দরবনের মধ্যেই আজকে এই বনজীবী সমাবেশ করছি। আর বনজীবীরাই সুন্দরবনের সবচেয়ে কাছের মানুষ, তারা উপস্থিত হয়েছেন একেবারে তাদের নিজেদের মনের তাগিদেই। এটি আমাদের শরীফ জামান ভাই দীর্ঘদিন ধরে, গত 20-25 বছর ধরে এই সুন্দরবন রক্ষায়, শুধু এই অঞ্চল তো আছেই, সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও আমরা সুন্দরবনে থাকি। অভাব বিচরণ থাকে তাহলে এই অন্যায়গুলো হবে না। আমি গ্রান্তি সহকারে আপনাদের সবাই বলছি, ঠিক আছে স্যার? আমি আপনাদের সবাইকে সাথে সাথে সুন্দরবন অনেক সতর্ক হয়ে গেছে। এখন সুন্দরবনের চুরি নাই বললেই চলে। হ্যাঁ, এখন চুরি চলছে বড় বড় নেতার মাঝে।